হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি করে দেখাবো। আর এই ভর্তা রেসিপিটি করে দেখাবো, আমাদের বাসায় দেখা যায় অনেক সময় অনেক তরকারি লাগে না, ছোটোখাটো থেকে যায়, একটু একটু ফ্রিজে থেকে যায়। আজকে এইসব সবজি দিয়ে আপনাদেরকে খুব মজাদার একটি ভর্তা করে দেখাবো। প্রথমে আমি দেখুন ফ্রিজে কিছু পেঁপে ছিল আর এরকম অর্ধেকটা বেগুন ছিল, আজকে এগুলোর সঙ্গে আমি খুব সুন্দর করে ভর্তা করে দেখাবো। আর নিয়ে নিয়েছি ছোট সাইজের দুটো আলু। এখন বেগুনটা রেখে আলু আর হচ্ছে পেঁপেটাকে খুব সুন্দর করে আমি প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি ম্যাশার দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে দিতে পারেন, আপনাদের ফ্রিজে যা থাকে এখানে কিন্তু এইভাবে করে ভর্তাটা করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে যে বেগুনটা রেখেছিলাম বেগুনটা খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এই বেগুনটাকে দিয়ে দিব। বেগুনটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনটা কিন্তু আমার খুব সুন্দর করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনটাকে যে আলু আর পেঁপেটা ম্যাশ করে রেখেছি ওটার সঙ্গে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। সেই একই প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এখন খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি কিছু এখানে শুকনা মরিচ ছোট ছোট কুচি করে দিয়েছি। আমি এখানে 4-5টার মতো শুকনা মরিচ দিয়েছি, মরিচটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি ছোট 2টা টমেটো পেস্ট, টমেটো পেস্টটাও খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো, খুব সুন্দর করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে যেই আলু পেঁপে বেগুনটাকে ম্যাশ করে রেখেছি সেই বেগুনটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে ভর্তাটা রেডি করে নিতে হবে। দেখুন এই ভর্তাটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু ধনে পাতা কুচিটা দিলে দারুণ একটি ফ্লেভার আসবে। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।